খোদা আমি হুকুম দিচ্ছি কি না এই রকম প্রেম যেটা প্রভু আমাদের সাথে করিত এই রকম প্রেম সত্যি কথা বলতে আমরা আশ্চর্য হয়ে যাই যতবার আমরা তাকে ভেবেছিলাম তিনি আমাদের এতটা ভালোবাসে ততবার তিনি আমাদের ধারণা ভেঙে দিয়ে বলেছে তুমি ভুল আমি তোমাকে এর থেকে অধিক ভালোবাসি আমি তোমাকে এর থেকে অধিক প্রেম করি তাই হচ্ছে আমার ভরিয়া তোরা আমার ভরে পড়ছে যখনই আমি যিশুর গান গাই হালেলুইয়া হালেলুইয়া আমি জানি না এখানে কতজন বুঝতে পারে সেই আশীর্বাদ সেই মহিমা যখন তুমি প্রভুর কোনো গান গাও কারণ তুমি জানো না তুমি এই জগতের মধ্যে হতে পারো তুমি একা গাইছো কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি আছে স্বর্গদূতেরা যারা তোমার সাথে যুক্ত হয়ে একই সময়তে আলোচনা করছে সেই সদা প্রভু যে সদা প্রভু আকাশ ও পৃথিবী নির্মাণ করবা নিজেকে প্রস্তুত করুন তুমি জীবন্ত চাকরিত ঈশ্বরের দরবারের মধ্যে এসেছো তাই প্রভুকে একবার জোরে হাত তালিয়ে ধন্যবাদ দিই বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু শাশ্বত অনন্ত জীবন পায় একবার গৌরব সহকারী তোমাকে ধন্যবাদ দিই Thank you.
সাথে আশীর্বাদ করবো। যখন তুমি ওর আমি জানি, যখন তুমি শুধু যাও আমি জানি, আমার প্রভু, আমার প্রভু বিদ্রায় যায় না, তিনি ঘুমায় না, তিনি সর্বদা আমায় চোখে রেখেছে, কারণ তিনি আমার দেবী, তিনি আমার ঈশ্বর। Of the Trinity.
বলছে পবিত্র বাক্য অনেক সময় বলছে কি পিতা পুত্র এবং পবিত্র আত্মা দুঃখিত হয় আর তাদের জীবনের মধ্যে কিছু কিছু বা যখন সে তিনি অনন্ত তাকে জীবন বললে হবে না তিনি অনন্ত ঈশ্বর তার অনন্ত কালের মধ্যে কিছু কিছু সময় তার অনুভূতি এমন হয়েছে কি তাকে দুঃখ সহ্য করতে হয়েছে এবার আমরা যখন পবিত্র বাক্যতে আসব পবিত্র বাক্য যিশায়া 63:10 আমি যে মনুষ্য
মনুষ্যকে সৃষ্টি করিয়াছি তাহাকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব। মনুষ্যের সহিত পশু সরীসৃপ জীব ও আকাশের পক্ষীদিগকে উচ্ছিন্ন করিব। হালেলুয়া। The Lord was grieved that he made man on earth. But the Prabhu, Prabhu, dukhi toh isliye dini manush jati ke srishti kore chhe. Papir pop. Toh kon dekhlo pap ato chhodiye ke chilo noor shomoy. Pita dekhe dukhi toh isliye ar dukhi toh hoy. But the pita toh kon dukhi toh hoy. Oi dukhi toh shei dukhe outcome, shei dukhe prokash duro kome hoy. Ekta holo bichar, diti holo doya. একটা হলো বিচার, দ্বিতীয় হলো দয়া। পিতা যখন দুঃখিত হয় নয় তিনি তোমার বিচার করতে চলেছে এবং নয় তিনি তোমার উপরে দয়া করতে চলেছে। পবিত্র বাক্য আবার পিতার বিষয়ে আমরা জানলাম। এবার এগিয়ে যখন চলবো তিশায় ভবাদি 53, দ্য বুক অফ আইজায়া 53 3-10। এবার খ্রিস্টের বিষয় বলা হচ্ছে, দেখতে পারলাম তিনটে পিতা পুত্র পবিত্র আত্মা। পাপ পিতাকে দুঃখিত করি, মণ্ডলী পবিত্র আত্মাকে দুঃখিত করি, আর মানুষ জাতি যখন তাদের প্রভু তাদের সামনে আসলো খ্রিস্টের মধ্যে থেকে তারা খ্রিস্টকে দুঃখিত করে। তাই যখন খ্রিস্ট জেরুজালেমের দিকে এগিয়ে চলেছিল, তিনি যখন জেরুজালেমের কাছে চলে এসেছিল একটা পাহাড়